হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ফুডি পান্ডা চ্যানেল। কিছু বলার আগে আগে তোমরা বলো কেমন আছো। বহুদিন পরে একটা ভিডিও দেব, প্রচুর আগে ভিডিও শ্যুট করা আছে, বাট আমার আর সেটাকে এডিট করার টাইম হয় না, এই কলেজ এইসব নিয়ে আমি ব্যস্ত। যাই হোক, তোমাদের বলি আমাদের একটা ইনভিটেশন ছিল, একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল। তো এটা আমার বোন ছোটো ছোটো ক্লিপ নিয়েছিল, ওকে বলেছিলাম নিতে। এটা হচ্ছে তোমার ইমামি সিটিতে ছিল, আমার একটা কাকার ছেলের বার্থডে ছিল। যাই হোক, এখানে সবাই আছে, এটা হচ্ছে জায়গাটা। বাট আমার যেটা মেন ফোকাস সেটা হচ্ছে খাওয়া। তো ঝটপট করে তোমাদের খাবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। ছিল কোল্ড ড্রিঙ্কস, ছিল রেশমি কাবাব, ছিল পনির পকোড়া, ভেজ পকোড়া, জল। এটা আমার সুন্দরী বোন, এটা তো আর খাওয়া নয়, কিন্তু তাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে এর সাথে মেন কোর্সও দেখাবো। যে ছেলেটির জন্মদিন ছিল, যে আমার ভাই, যে কুট্টু ছুট্টু একদম পুটকু, আমি তাকে শেষে দেখাবো। সে এসেছিল পরে, আমরা যেতে যেতে তার ঘুম হয়ে গেছে। আমরা যখন পৌঁছেছি তখন 9:30 বেজে গেছে। আদিশ ইজ ওয়ান, মানে ওর 1 বছরের বার্থডে ছিল, বার্থডে আগেই হয়ে গেছে, বাট পার্টিটা পরে থ্রো হয়েছে। খাবারটা সত্যি ভালো ছিল, মানে কিছু কিছু জিনিস খুব ভালো ছিল, যেরকম পাতুরিটা। আমি বলছি প্রথমে মেনুটা বলি, মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম, ইয়েস বাঙালির ফেভারিট ভেটকি মাছের পাতুরি, সাদা ভাত, দই কাতলা, উইচ ওয়াজ টু গুড, আর ছিল হচ্ছে মাটন কষা, প্রচুর টেস্টি মাটনটা ছিল। আর ভেজ তো, মানে যারা ভেজিটেরিয়ান তারা, বাট ভেজটা কেউ ঘুরেও দেখে না এইসব রান্না পাশে পেয়ে। আর যেটা ভালো ছিল, যেটা আমি পরে রিয়েলাইজ করলাম, সেটা মিষ্টি। দারুণ ছিল অন্নপূর্ণার মিষ্টিটা, দারুণ ফাটাফাটি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 4-5টা মিষ্টি খেয়েছি। এটা পানের কাউন্টার, আর আমার এটা সব বরাবর সব থেকে বেশি ফেভারিট। আমার বোন মাঝখানে দিকে ইয়ে করে গেছে, তোর বার্থডে না আমার বার্থডে। আমার কিন্তু কেক কাটতে দেয়নি পিটু, কেক কাটতে দেয়নি। এখানে দেখে কথা বল, চলো টাটা। এবার খাবার নেওয়ার পরে একবার দেখাবো। শুনলে তোমরা আমাদের কনভারসেশন। যাই হোক, তারপরে আমরা চিকেন নিয়ে নিয়েছিলাম, এটা আমি নিয়েছিলাম ফার্স্টে। আমি কোনো কচুরি আলুর দম খাইনি, আমার বোন খেয়েছিল। দুটো পাতুরি নিয়েছিলাম আর দই কাতলার একটা পেটি নিয়েছিলাম। বাড়িতে আমি গাদার পিস ছাড়া খাই না, বাট কোনো নেমন্তন্ন ফেমন্তন্ন পেলে আমি জেনারেলি চেষ্টা করি পেটি মাছটা খাবার, বিকজ কাটাতে তাতে মানে কম টাইমে ভালো খাবারটা হবে। আর সবথেকে বড় কথা, কোনো গন্ধ ছিল না, মানে আমার যেটা খুব প্রবলেম। ভেটকি মাছটা দেখো, পাতুরিটা কী সুন্দর ধোঁয়া উঠছে। আমি এটা ধরতে দিয়েছিলাম আমার বাবাকে, পুরো উল্টো করে ভিডিওটা করেছে। তো আমার আর কিছু করার নেই, তোমাদের এটাতেই ম্যানেজ করতে হবে, বিকজ আমার ক্যামেরাম্যান তখন খাচ্ছিল। এই দেখো, কুটু সোনা পুটু সোনা চলে এসছে, আদিশ ওর নাম। ওর এটা হচ্ছে ওর জেঠি, ওর জ্যাঠা, এই যেটা ওর জ্যাঠা। তো এনারা দুজন ওকে পান্তুয়া বলে ডাকে, এত সুন্দর নামটা, বেশ মন ছুঁয়া নাই সত্যি। মানে ডাক নামগুলো এত ছুঁয়াছে না, আদেশটা হয়তো মনে থাকবে না, বাট এই পান্তুয়া নামটাও সারা জীবন মানে একটা স্মরণে থেকে যাবে। আমার যেরকম গোপাই নামটা, এখন আমার 1500 সাবস্ক্রাইবার যদি হয়, তাহলে আমার 1500 জনই গোপাই নামটা জানে, সেটাই নামেই ফেমাস। এটা শুনে, হ্যাঁ আমি বলছি, আপনাদের ক্যাটারের নামটা? আচ্ছা, কতদিন ধরে এটা চলছে? 10 বছর। আচ্ছা, নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 8296974636, আরেকটা নাম্বার আছে 8017838529। আচ্ছা, বলছি প্লেটস কত রেঞ্জ থেকে স্টার্ট, এবং অলরেডি 400 থেকে স্টার্ট আছে, 300 থেকে, যেরকম মেনু ছিল, বাঙালি মেনু, মোগলাই মেনু, চাইনিজ মেনু, এভরিথিং এভরিথিং পসিবল, তাই তো? বিয়ে বার্থডে সব পসিবল, মিনিমাম হেডস? হেডস মানে কতজন কাউন্ট? 500 800 700? না সেটা তো ম্যাক্সিমাম হয়ে গেল, আমি মিনিমাম বলছি, মানে 25 জন। 25? থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার লাভলি টাইম।